চলে ডাবে উছলে ছলে প্রদীপ ভাষা উতারে ছড়িয়া সোনার বরণীতে কলকার পতছে কাঠি দুটি ওঠে চলে ধরিয়া কাজল নদীর চলে ঘোড়া ঢেউ ছলে ছলে প্রদীপ ভাষা উতারে ছড়িয়া সোনার বরণীতে কলকার পতছে কাঠি দুটি ওঠে চলে ধরিয়া দাদা আমি কলকাতায় কাজ করি, সপ্তাহে বাড়ি ফিরি, সপ্তাহ দুদিন আগে ছুটি নিয়ে চলে এসেছি। কেন জানো, ঘরে আমার একটা ছেলে আছে, তাকে দেখার জন্য মনটা খুব অস্থির হয়ে উঠেছিল, ওই জন্য আমি ছুটি নিয়ে চলে এসেছি। আমি ঘরে যাব আমার ছেলেকে দেখতে। টাকা যদি পাল্টায় তাতে দুঃখ থাকে না, টাকা যদি পাল্টায় তাতে দুঃখ থাকে না, পাড়ার কাকা শশী কেন ভাতার হবে না, ওই পাড়ার কাকা শশী কেন ভাতার হবে না, ওই টাকা যদি পাল্টায় তাতে দুঃখ থাকে না, টাকা যদি পাল্টায় তাতে দুঃখ থাকে না, লোকে বলে স্বামী থাকতে যদি কেউ প্রেম করে তারাই নাকি ধরে দেয়। এই তো পাড়ার অরবিন্দু বাবুর সঙ্গে চার বছর ভালোবাসা করছি, কেউ ধরে দিতে পারছে না। অরবিন্দু বাবুর সঙ্গে রাস্তায় বসে প্রেমের গল্প করছি, সাইড থেকে যখন লোক যাচ্ছে বাবা বাবা বলে পাঁচা পাঁচা, কই কেউ ধরবে কই ধরুক দিনে। এইভাবে চার বছর চালাচ্ছি কিন্তু টাকা ছাড়া আমার কাছে কোনো কথা নেই। এমা মারে, আজকে তার বাইরে শুনি। কেন বাবা? কুকুর ভয় দেখায়। এই কি মা শালা এগে আছে আমার অবধি? বাবা কুকুরটা ডিউটি করছে, তোর ডিউটি তুই করবি? কেন তুই এত লাগবি? না ভয় লাগি। না ভয় লাগলে বললে হবে না বাবা, তুই আজকের বারান্দায় শুবি। কেন? আজকের অরবিন্দু বাবু আজকে আমাদের বাড়িতে শুতে আসবে। অরবিন্দু বাবু আমাদের বাড়ি সই কেন মা? বাবা ওনাদের বাড়িতে লোক কুটুম্ব এসেছে, সবার জায়গা নেই, আর ঠান্ডা পড়েছে, থরথর করতেছে লোকটা, কাঁটা নাই। সেই তো তোর বাবা আমাদের বাড়িতে থাকে না, এক্সট্রা কাঁটা আছে, ওই জন্য অরবিন্দু বাবু আমাদের বাড়িতে শুতে আসবে। ওরা বড় নগদের নিয়ে বাঁচি। তুই এত কথা বলিস, তুই একদম কথা বলবি না, তুই এত কথা বলিস কেন? না কেন সই কেন? না সবে। আরে বাবা, ও বাবা আমি এসে গেছি। এ ঠাকুরদা কি ভাই কি ফের আজকের মার কাঁদায় শুনি। আরে বৌমা পাগলে সব কি বলছে? ওর মাথা ঠিক নেই, কি বলছে এই নিয়ে তুমি টেনশন নিও। আরে ঘরের ভিতর কেন? ও বারান্দায় শুবে। মার কত দাও দেবো। না আই 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 মার কাছে শুবো, আই মার কাছে, আই আই মার কাছে শুবে। এত বড় ছেলে এখনো বিয়ে নয়, পেচ্ছাপ করে, মার কাছে শুবে। হ্যাঁ একদিন স্বপ্ন দেখে মুজি কি, তোর প্রত্যেক দিন স্বপ্ন হচ্ছে, তিন চারবার করে স্বপ্ন হচ্ছে, তিন চারবার দিন না পেচ্ছাপ করছে। যতদিন না তোর পেচ্ছাপ বন্ধ হচ্ছে ততদিন তুই আমার কাছে শুতে পারবি না, বারান্দায় শুবি। তবে তোরা কি করবি কর? না এত দেরি হলো কেন তোমার? আরে বৌমা বলো না, আমি সেই আসছি শোয়ার বাতা তন্ময় দেখে না, নন্দর হাতে কোনো রাস্তা দাঁড়িয়ে আছে, মারে বাবা কি মশা কামড়াচ্ছে? মশা কামড়া ও রক্ত খেয়ে চলে যাবে আর কামড়াবে না, তুই শুয়ে থাক। সত্যিকারে তোমাকে নিয়ে যাও, আমার মনটা যেন কেমন হচ্ছে, আমার মনটা যেন উড়ু উড়ু মা। ও আমার ধরো আমার মনে ফিরে পড়ো মা কাল কোরে না, ও আমার ধরো আমার মনে ফিরে পড়ো মা কাল কোরে না, আমার জানা দুটো কেটে না ভালো কোনো ফিরে না, জানা দুটো কেটে না ভালো কোনো ফিরে না, আমাকে মাতাল করে দেয় না দূরে চলে, আমাকে মাতাল করে দেয় না দূরে চলে, তুমি যে আমার ও আমার ধরো আমার
এমা ঘরে বস চলতেছে কেন? মারি ঘরের মেয়ে কাঁদতেছে। সকাল হয়ে গেলে আর ভয় লাগবে না, আমি বাইরে থাকবো। হ্যাঁ বাবা তুই বারান্দা শুয়ে থাক। তবে তবে তোরা কি করবি? আমার যেন শরীরটা কেমন, আমার ঘুম ঘুম পাতা, আমি শুয়ে পড়ব না, ঘুমাবো না। কেন? আজকের গল্প করতে করতে রাতটা কেটে যাবে, দুজনে বুঝতেই পারবো না। তোমার বয়স যত বাড়ছে। কি ব্যাপার, সন্ধ্যা সাতটা না বাইদে বাইদে দোর বন্ধ? ও হো, তোমরা জানো না আমার বউ খুব লাজু, আমার বউয়ের কথা সারাদিন বললেও পড়বে না, কিন্তু যার জন্য আসা তাকেই ডাকি। এ সুকুমার, সুকুমার, এ সুকুমার, এ কে রে? আজকে রাত কাঁটা নি ঘর যাও। ও কি বললো? আজকে রাত কাঁটা নি ঘরে যা। না না আবার ডাকি। এ সুকুমার, সুকুমার, এ সুকুমার। ভগবান, এরা কি ঘুমাতে দেবে না কি পালটিনি? কালকে সবে সবে আসবি, এসে মার কাঁটায় শুবি। কালকে সবে সবে আসবি, মার কাঁটায় শুবি। ও কি শেষে ভুল বকতেছ নাকি? ও ও শুয়ে আছে, মনে হয় শুয়ে ভুল বকতেছে। এ সুকুমার, সুকুমার, এ সুকুমার। ভগবান, এদের জ্বালায় কি গাড়ি রাস্তায় গিয়ে শোবো? কে এইচি? আরে আমি তোর বাবা আছি। হে মা বাবা এইচি? হ্যাঁ হ্যাঁ। তুই কোথায় শুবি? তুই কি বলছিস? সে তো অরবিন্দু বাবু এসে মার কাঁটায় শুয়ে বলেছে। দাঁড়া, আমি গিয়ে দেখছি কে এসছে। না রে বাবা, যাইনি। অরবিন্দ বাবু, তুমি আমার কেন এসছো? ও মা, তুই যাওয়ার সময় বলে গেলি কাকা আমি চলে যাচ্ছি, তোমার বাড়ির দিকে লক্ষ্য রেখো। আমি জানি তুই বাড়িতে থাকি না, বৌমা একা আছে, ওই জন্য দেখতে এলাম কি করছে। এতক্ষণ তুমি আমার ছাই দেখতে পেতে। হঠাৎ পেশার, হাই পেশার, উঠে গেছো, হাই পেটার, উঠে গেছো তো। হ্যারে বাবা, হ্যারে বাবা, পেশার কমাচ্ছে লো। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। অরবিন্দ বাবু, তুমি এসে আমার বাড়িতে খুব উপকার করেছো। তোমার একার করতে সকল আর করতেছি, শালা ক্ষতি করতে এলো। কি বলবি? প্রতিদিন রাতে ওষুধে তাই আসে, মা দুঃখ করে বলে কষ্ট পায় শীতে। কি বলছিস? ও প্রতিদিন রাতে প্রতিদিন রাতে শুতে তার আসে, মা দুঃখ করে বলে কষ্ট পায় শীতে। ও প্রতিদিন রাতে শুতে তার আসে, মা দুঃখ করে বলে ছেলে তোর সামনে কি করছে? তুই পাগলা ছেলে কান্ড খানা রাখো, এইভাবে সংসার অশান্তি করে মারে। দীপা, আমি সব বুঝতে পারছি, আমি কই কাজে চলে যাই, অরবিন্দও কেন সাই বুঝতে পারছি। ওভাবে রে চালাই আমি চাই বহুরে, ওসু দাসে রাজা তো ছোট দাবো হরে, ও মহা জানি তার কথা দাবো করে, ঘরে এসে আমি তার হোতা চাই মরে। সেই কাঁটা ছিঁড়েছে বাবা, চুপ কর, কি করেছে?
আমি শেষ করে দেবো, মেরে ফেল দে, তোর মেরে ফেলে দেবো, আমার মেরে ফেল দে। দীপা কাকে না যাচ্ছ? একদম তুমি রাজ দেবে না, তুমি বাড়িতে এলে বড় বড় কথা বলছো। দেখো কাকু কিভাবে কাঁদছে, দেখো দেখো বৌমা দেখো, তোমার সামনে পাগলা ছেলে কি বললো না বললো, শিয়ার বাচ্চা বদরে তোমার সামনে আমাকে অপমান করছে। কি বলছে পাগলা ছেলের কথা তুমি কেন বুঝে নিলে, আমার তো সম্মান আছে সেটা ভুলে গেলে। ছেলের কথা তুমি কেন মেনে নিলে, আমার তো সম্মান আছে সেটা ভুলে গেলে। সভাপতি শিশু আছে ঘরে ঘরে, এই বিয়ে বলে কেউ সত্য লোকই করে। আর তোমার নাচে ফেলে দেব, হ্যাঁ তোর মেরে ফেলে দেবো, আমার মেরে ফেল দে। দীপা আমার মেরে ফেল দে। সুকুমার কি বলছে? ও যা বলছে আমাকে সত্যি কথা বলো। হ্যাঁ তোমার আমি সত্যি কথা বলবো, বলো। পাগলা ছেলে সামনে কোন সত্যি কথা বলা যাবে না। কেন অরবিন্দ বাবু আমাদের বাড়িতে এসেছে? আমি তোমাকে সব সত্যি কথা বলবো, তার আগে ছেলেটাকে একটু তুমি বাইরে দিয়ে এসো, তোমার আমি সব সত্যি কথা বলবো। আমি সুকুমারকে বার করে দিচ্ছি, আমাকে সত্যি কথা বলতে হবে, সত্যি কথা বলবো। খোকা আমি তোকে 20 টাকা দিচ্ছি, তুই দোকানে গিয়ে খাবার খাবি যা, আমি এখানটাই আছি। বাবা আমি তোদের কাছে এত গোজা হয়ে গেছি বাবা। তুই আরো বলতেছিস কেন? আচ্ছা বৌমা তোমার কথা শুনে হাত পা বাঁধলাম কেন? শুধু তোমাকে পাওয়ার জন্য। হ্যাঁ তুমি জানো না, দুদিন আগে টিভিতে অ্যাড দিয়েছিল, পেপারে অ্যাড দিয়েছিল, সেই মনুয়া 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 তার ভালোবাসাকে পাওয়ার জন্য, তার স্বামীকে মেরে ফেলার জন্য ঘরের মধ্যে একটা গাড্ডা করেছিল। আজকের আমার স্বামীকে বেঁধেছি, মেরে ফেলে দেবো শুধু তোমাকে পাওয়ার জন্য। সত্যি বৌমা তোমার কি বুদ্ধি, কি বুদ্ধি! না না না, ই আমার বুদ্ধিতে হচ্ছে না। তাহলে কার বুদ্ধি? আমার গুরু মনুয়া, মনুয়ার প্ল্যান মাপি আমি সব কাজ করছি। বৌমা তাহলে পদের কাঁটা ছুঁয়ে লামনি ওকে উবড়ে ফেলে দাও। না 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 না, এত তাড়াতাড়ি ফেলে দিলে হবে না, ওনাকে কষ্ট দিয়ে মারতে হবে, ওনাকে যন্ত্রণা দিয়ে মারতে হবে, ঠেলে কত চাবির মধ্যে আছি।
বাবা বাবা আমি বলবো বাবা, তুই আমার বাবা, তুই আমার ধর্ম বাবা, তুই আমার জন্মের জন্মান্তরের বাবা। বাবা আমার বললে হবেনি, তা আমার কার বাবা বল? আমার বাবার বাবা বলতে হবে। না ইয়ে কি আবদার, আমি কি সকালে বেলা বাবা বল, সন্ধ্যে বেলা বাবা বল, ভোরের বেলা বাবা বল, রাতের বেলা বাবা বল। আমার স্বামী ওরে যেই স্বামী সেই বাবা, বাবা বল বাবা বল, সেই স্বামী সেই বাবা, বাবা বল বাবা বল, সেই স্বামী সেই আমার তো তেমন জগিয়েছে ও তোর সুখে বোকে মাথা বিকে, ও তোর সুখে বোকে মাথা বিকে, যদি খাইছে চিন্তা মনে যদি খাইছে ছেলে আমাদের ধরে মারতেছে আর তুমি এখানে কীর্তন দেখছ, কি করবো? এক দুটো বন্ধুই আমার মাঝে হবে, এক দুটো বন্ধুই আমার মাঝে হবে, আমি চাই স্বাধীন হবো যদি খাইছি চাচোকা চিন্তা মনি, কে যদি খাইছি চাচোকা চিন্তা মনি, আমার তো ভিতরে থাকবে বাইরে প্রকাশ হবে না, আমার মা বোনেরা ও দাদা ভাইরা, আমি যা ভুল করেছি আমার মধ্যে ভুল করবে না, আমার মধ্যে ভুল করলে তাহলে এরকম সাজা পেতে হবে, কিন্তু বুক ফুলে বলে যাব তোর বউয়ের সঙ্গে যে সম্পর্কটা আছে ওটা বউয়ের মতন থাকবে। মা বৌমা না, মা 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 গো মা মা, তুমি আমার একটু ভালোবাসো না, তুমি আমার একটু ভালোবাসো না, পাগলা ছেলে কি বলেছে তাই নিয়ে তুমি সংসারে অশান্তি করছো, কেন কেন আমি সংসারে এমন কি কাজ করেছি? মা গো তুমি যে কাজ করেছো মাথা উঁচু করে বাঁচতে পারবে না? একদিন চায়ের দোকানে শুনছিলাম মিলনদা বলছিল একমাত্র মা পারে বলতে তার ছেলের বাবাকে, বলো না মা আমি কাকে বাবা বলে ডাকবো, বলো না আমার বাবাকে, বলো না মা এমন কথা বলছি কেন, আমি ঠিক কথা বলছি, বলো না আমার বাবাকে, বলো না মা খোকা বাপের মাঝে ডুবে গেছো তুমি, বাপের মাঝে হলাম না গো আমি, বাপের মাঝে ডুবে গেছো তুমি, বাপের মাঝে হলাম না গো আমি, আমি কারে ডাকি বাবা বলি, বলো আগে আমি কারে ডাকি বাবা বলি, বলো আগে আমি কারে ডাকি বাবা বলি, বলো আগে দাও তোমার ছেলের উত্তর তুমি দাও, কে বাবা আমি না ওই অরবিন্দ বাবু, তুই করছ কেন উত্তর দাও, কে বাবা আমি না ওই অরবিন্দ বাবু, একটু আগে তুমি বলছিলে না তুমি স্বাধীন হবে, হয়েছ এত বড় ছেলের সামনে
পরপুরুষের সঙ্গে প্রেম নিবেদন করছো, তুমি স্বাধীন হওনি পরনা, তুমি স্বাধীন হওনি। আয়েগা ছবি মায়ের গর্ভে জন্মগ্রহণ করছিল বিনয় বাদল জুড়ে, নেতাজি সুভাষচন্দ্র বসু, সুধীরাম বসু, আত্মবন্ধকারী পাগলা জন্মগ্রহণ করছে। উত্তর দিতে পারবে কি? চুপ করো, সেখানে উত্তর দাও। আমি জানি তুমি উত্তর দিতে পারবে না। কেন জানো? তুমি হচ্ছে ডাইনি, তুমি হচ্ছে চরিত্রহীন, তুমি হচ্ছে বেঈমান। এই মুসলমান থেকে বেরিয়ে যাও। তুমি আমাকে এইভাবে তাড়িয়ে দিও না গো, আমি যে ভুল করেছি, আমি যে টাকা টাকা করে টাকার পিছনে অন্ধ হয়ে ছুটেছি, আমি সংসারকে ভুলে গেছি, নিজের স্বামীকেও ভুলে গেছি। ওকে তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি না ক্ষমা করলেই এই সমাজ আমার মেনে নিতে পারবে না, তুমি না ক্ষমা করলেই আমি মরে গিয়েও শান্তিতে থাকতে পারবো না। ওরে খোকা, তুই আমায় একটু আগে মারছিস না রে খোকা, তুই আমায় মার, তুই আমায় আরো মার। আমি না জেনে শুনে তোকে অনেক কথা বলেছি, তুই আমায় ক্ষমা করে দে বাবা, তুই আমায় ক্ষমা করে। মা গো আমি পাপ করেছি মা, আরে খোকা না, তোমার গায়ে হাত তুলে বড় পাপ করেছি, তুমি আমার ক্ষমা করে দাও মা, তুমি ক্ষমা করে দাও। ভুল কোনোদিন করবো না মা, তোমাদের পাপের বোঝা হয়ে আমি আর থাকবো না মা, দু চোখ যেখানে যায় চলে যাবো, তোমাদের কোনোদিন আর অশান্তি করবো না মা। বাবা আমি চলে যাবো, আমি যাবো না, আমি চলে যাবো। বৈশাখী ঝড় সে ভেঙে দিল ঘর, আশার আলো নিভে গেল সবই অন্ধকার। বৈশাখী ঝড় সে ভেঙে দিল ঘর, বৈশাখী ঝড় সে ভাগিনে মা সুখেরা তুলে একবার ফিরে আয়ে খোকা কাঁদে তোর অভাগিনে মা সুখেরা তুলে একবার ফিরে আয়ে খোকা ফিরে Ha ha ha!